হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওর মধ্যে যে আলোচনা করব সেটা হচ্ছে আধার কার্ডের ফর্ম। আধার কার্ডের ফর্মের মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে 18 বছর যাদের উপরে তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে আপডেট করতে হবে। দেখো এখানে 1 নম্বরে লেখা আছে কি যে নিউ এনরোলমেন্ট, আর দ্বিতীয়তে হচ্ছে আপডেট। তাহলে তুমি যেটা করবা সেটা কিন্তু এখানে টিক মারতে হবে। তো আমি এখানে আপডেট করব, যার কারণে এটাতে টিক মারতে হবে, ঠিক আছে। 2 নম্বরে আছে রেসিডেন্ট, আর তারপর আছে নন রেসিডেন্ট। যদি ইন্ডিয়ার মধ্যে থেকে তুমি এটা কাজ করো তাহলে এটাতে টিক মারতে হবে, আর না হলে এটা। তো 2 নম্বরে এটাতে টিক মেরে দিলাম। তারপর 3 নম্বরে বলছে কি যে আধার নাম্বার যদি আপডেট করতে হয় তাহলে এখানে কিন্তু আধার নাম্বারটা লাগবে। তাহলে এখানে আধার নাম্বারটা যার যেটা আছে সেটা কিন্তু দিতে হবে। তারপর বলছে তুমি কি আপডেট করবে, এখানে আছে অপশান বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট, ফোটো, তারপর হচ্ছে চোখের যে আইরিস থাকে সেটা, বা মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, নাম, জেন্ডার, জিমেল, ডকুমেন্টস আপডেট বা ল্যাঙ্গুয়েজ আপডেট, এটির মধ্যে যেটাই তুমি করবে সেটাই দিয়ে কিন্তু টিক মারতে হবে। 4 নম্বরে রয়েছে কি নাম, যেটা আধার কার্ডে তোমাদের নাম রয়েছে, যদি নাম চেঞ্জ করতে থাকো তাহলে যেটা অরিজিনাল নাম সেটা কিন্তু এখানে বসবে, আর নাহলে যেটা আধার কার্ডে রয়েছে সেটাই কিন্তু এই নামটা এখানে কিন্তু দিতে হবে। 5 নম্বরে রয়েছে জেন্ডার, মেল ফিমেল এখানে যার যেটা আছে সেটা দিতে হবে। 6 নম্বরে কিন্তু বয়সটা, তারপরে ডেট অফ বার্থটা দিতে হবে। তারপরে এখানে বলছে ডিক্লেয়ার বা ভেরিফিকেশন, এটাতে ভেরিফাই করে দিতে হবে। ওকে, 7 নম্বরে রয়েছে কি যে সিও, সিও নেম অপশনাল, মানে যদি তুমি বাবার নাম বা গার্জেনের নাম দিতে চাও, ধরো যার ছেলে আছে তো ওর বাবার নাম দিবে, মেয়ে থাকলে বাবার নাম দিবে, আর যারা বিবাহিত আছে তারা কিন্তু এখানে হাজব্যান্ডের নাম দিবে, ঠিক আছে। তাহলে 7 নম্বরে হাজব্যান্ডের নাম হলো। তারপরে এখানে বলছে কি হাউস বা ওয়ার্ড নাম্বার বা ল্যান্ডমার্ক, এখানে রোড নাম্বার, এরিয়া লোকেশন, এগুলো কিছু লাগবে না। তুমি সবাই দিয়ে দিবে কি যে ভিলেজ বা টাউন বা সিটি নাম দিতে হবে, তাহলে এখানে গ্রামের নামটা দিয়ে দিলাম। পোস্ট অফিস এখানে যার যেটা পোস্ট অফিস সেখানে আগে, তারপরে বলছে এখানে কি ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের নাম দিলাম। যদি সাব ডিভিশন থেকে তোমরা থেকে থাকো তাহলে সাব ডিভিশনের নাম এখানে কিন্তু স্টেট দিতে হবে, যে স্টেট থেকে তোমরা এটা কাজ করছো। পিন নাম্বার, ওকে, পিন নাম্বারের পর যদি মোবাইল নাম্বার অ্যাড করতে চাও তাহলে মোবাইল নাম্বারটা কিন্তু মাস্ট এখানে দিতেই হবে, মোবাইল নাম্বারটা। জিমেল যদি কেউ আধার কার্ডে অ্যাড করতে থাকে তাহলে এখানে কিন্তু তার জিমেলটা দিতে হবে। তারপরে হেড অফ ফ্যামিলি, মানে তুমি কার আন্ডারে থাকছো সেটা কিন্তু এখানে টিক মারতে হবে, হয়ে গেল। এবার 8 নম্বরে দেখো, এটা হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে রয়েছে যে ডকুমেন্টস বেস্ট এনরোলমেন্ট উইথ নাম অ্যান্ড ডকুমেন্টস ফর পোর্ট রেফার UID ওয়েবসাইট ফর লিস্ট অফ ডকুমেন্টস, তুমি কি আপডেট করার জন্য কি ডকুমেন্টস দিচ্ছ সেখানে কিন্তু এটা লিখতে হবে, ওকে। তারপর বলছে 9 নম্বর কি ফর দ্য বেস্ট এনরোলমেন্ট ডিটেলস, তাহলে তোমার যে বেস্ট এনরোলমেন্ট ডিটেলসটা হচ্ছে তোমার গার্জেনদের কে হয়, গার্জেন কে হয়, এখানে বলছে কি গার্জেন বাবা হয় বা মাদার, হ্যাঁ, গার্জেন হাজব্যান্ড, ওয়াইফ, আদার, তাহলে ছেলে থাকলে বাবা, মেয়ে থাকলে বাবা, আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের কিন্তু এখানে হাজব্যান্ড সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবার 10 নম্বরে চলে আসো। 10 নম্বর রয়েছে যে তুমি এই যে প্রুফ অফ আইডেন্টিফাই, মানে আইডেন্টি প্রুফের জন্য তুমি কি তাকে দিচ্ছ, তাহলে তুমি অলরেডি আধার কার্ড তুমি আপডেট করবে সেক্ষেত্রে কিন্তু এখানে খালি আধার কথাটা লিখে দিতে হবে, এইভাবে আধার কার্ড, ওকে। এবার যদি কেউ ধরো বয়স ঠিক করার জন্য এটা আপডেট করছে তাহলে এই যে DBO মানে ডেট অফ বার্থের জন্য তুমি কী ডকুমেন্টস দিচ্ছ, তোমার যদি আধার কার্ডে ঠিক থাকে তাহলে আধার কার্ড এখানে আবার লিখে দিতে হবে, আধার কার্ড। আর যদি বলবেন না যে আধার কার্ড আমার দিচ্ছি না, আমি বা জন্ম সার্টিফিকেট দিচ্ছি, তাহলে এখানে লিখতে হবে বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। তারপরে দেখেন যে প্রুফ অফ অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য তুমি কী দিচ্ছ, যদি অ্যাড্রেস কালেকশন করতে থাকে বা যেটা ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস দিতে চাইছো সেই ডকুমেন্টসটার নাম লিখতে হবে, আর যদি আধার কার্ডে থাকে তাহলে আধার কার্ড লিখে দিতে হবে, হ্যাঁ। তারপরে প্রুফ অফ রিলেশনশিপ, মানে যে বাবা যে সঙ্গে যদি হাজব্যান্ড থাকে তাহলে প্রুফের জন্য কী দিচ্ছ, তুমি বিয়েছে ম্যারিড সার্টিফিকেটটা দিতে হবে, বা যদি ছেলে মেয়ে থাকে তাহলে কিন্তু তার বাবার আধার কার্ডের এটা দিতে হবে, তাহলে সেটাও লিখতে হবে কি আধার কার্ড, ঠিক আছে। এটা লিখার পর, হ্যাঁ, তারপরে তোমায় চলে আসবে কী কোথায়, এই যে অ্যাপ্লিকেশান সিগনেচার, তাহলে অ্যাপ্লিকেশান সিগনেচারের কাছে তুমি কী করতে হবে যে যে এখানে কিন্তু সেখানে সিগনেচারটা করতে হবে, ওকে। কেউ সিগনেচার করতে পারে বা কেউ টিপও দিতে পারে, যার যেটা স্টাইল, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে, আর তোমাদের যদি আরও এই বিষয়ে যদি ইনফরমেশান চাই তাহলে কমেন্টে তোমাদের নিজের যে প্রশ্ন বা কোনো যদি জানার থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু এই আমার ভিডিওর নিচে একটা কমেন্ট বক্স রয়েছে সেখান থেকে তুমি কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে। তো
আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দাও, আর যারা নতুন এই আমাদের ভিডিও দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এটাই আপনাদের কাছে অনুরোধ। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকু, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।